হাই ফ্রেন্ডস, আমি পুতুল। চলে এলাম পুতুলের রান্নাঘরে। সবাইকে ওয়েলকাম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই, আমিও ভালো আছি। তো দেখা যাক কী রান্না করব আজকে আমি। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এই নারকেলের দুধ দুধ বার করার জন্য একটা নারকেল আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা কিছু একটু ঠান্ডা, একটু হালকা উষ্ণ ঠান্ডা হলে এটা আমি গ্রাইন্ড করে দুধ বার করে নেব। আমি এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমার এই চিংড়ি মাছগুলো, আমি বেশ বড় বড় এই চিংড়ি মাছ আছে, কিন্তু আমি এগুলো একটু হালকা ফ্রাই করে নেব। মাছগুলো একটু উল্টে নেব, বেশি ভাজলে কিন্তু সব কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু হালকা এটা ভাজা করে নেব। সব মাছগুলো আমি এইভাবে উল্টে দেব। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটা নামিয়ে নেব। মাছগুলো কিন্তু সব ভাজ ভেজে আমি উঠিয়ে নিয়েছি, তো এখন আমি পরের স্টেপে। তো আমি এই ফ্রাইং প্যানে আমি আরো একটু তেল দিয়ে দেব। আমি একটু ছোট এক টুকরা দালচিনি, একটা ছোট এলাচ আর একটু আমি শাহজিরা দিয়ে একটু করে দেবো। তারপর আমি একটা পেঁয়াজ আমি কেটে কেটে দিয়ে দেবো। আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে এটা পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। এখানে আমি হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো, দিয়ে আমি এই পেঁয়াজের সঙ্গে এটা ভালো করে ভাজা ভাজা করে নেবো। আমি এখানে একটু হলুদ পাউডার দিয়ে দেবো। আমি একটু অল্প হাফ চামচ লাল লঙ্কা পাউডার দিয়ে দেবো, হাফ চামচ ধনিয়া পাউডার দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটা আরও একবার এটা নাড়াচাড়া করে নেব। এখন ফ্রেন্ডস, আমি যে নারিকেলের দুধটা আমি বানিয়েছি ওটা আমি অল্প অল্প করে দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি এটা ভালো করে কষে নেব। আমি কিন্তু এই দুধের সঙ্গে পেঁয়াজটা ভালোভাবেই কষে নিয়েছি, তো আমি এখন এই পুরো দুধটাই আমি এখন আস্তে করে এটা ঢেলে দেবো। কত সুন্দর একটা কালার এসছে! এটা আমি কিছুক্ষণ 10 মিনিটের জন্য এটা ফুটতে দেব। এটা আমি কভার করে দেব। আমি এখন ঢাকাটা উঠিয়ে দেখবো কত সুন্দর কিন্তু হয়ে এসে গেছে। তো আমি এখন মাছগুলো আমি সবটাই মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ চিনি আমি অ্যাড করব। 3টে কাঁচা লঙ্কা আছে, আমি ওর থেকে ছড়িয়ে দেবো। আমি উপর থেকে একটু গরম মশলা, শাহী গরম মশলা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। আর একটু একটা বেরেস্তা আছে, উপর থেকে আমি দিয়ে দেবো। লাস্টে ধনে পাতা উপর থেকে দিয়ে দেবো। আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি এটা কিছুক্ষণ কভার করে দিয়ে দেবো। আমি এখন দেখুন কত সুন্দরভাবে আমি এটা প্লেটে সার্ভ করছি। দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন যে কেমন লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ঘরে ট্রাই করবেন। তো আমি এখানেই শেষ করছি, বাই।